নেপালের মাটিতে চলমান সাফ 1920 চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সেই সাথে সেমিফাইনালও নিশ্চিত করেছে যুবরা। তবে এই জয় ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গোল করার পর মিরাজুল ইসলামের সেলিব্রেশন করার দৃশ্যটি। চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচের তখন 16 মিনিট, এমত অবস্থায় বাংলাদেশকে কাঙ্ক্ষিত লিড এনে দেন 10 নম্বর জার্সিধারী মিরাজুল ইসলাম। গোল করে সাইদ মুগ্ধর নাম সংবলিত একটি টি শার্ট গায়ে চাপিয়ে উদযাপন করতে দেখা যায় এই ফুটবলারকে। টি শার্টটিতে লেখা ছিল মুগ্ধ এবং আবু সাইদের স্মরণে। গোল করে এভাবেই তারা মুগ্ধ সাইদদের স্মরণ করেছেন, সম্মান জানিয়েছেন। আরেকবার নতুন সূচনা হয়েছে বাংলাদেশের। নতুনভাবে বাংলাদেশকে সাজানোর স্বপ্নে বিভোর বাংলার যুবরা জয়ের লাশেও ভোলেনি মুগ্ধদের। আবু সাইদ ও মীর মুগ্ধসহ নাম না জানা অসংখ্য মানুষের জন্য নতুন সূচনা হয়েছে বাংলাদেশের, যাদের সাহসিকতা ও বীরত্বের গল্প আজ বাংলাদেশের সর্বত্র উচ্চারিত হচ্ছে। দেশের জন্য তাদের এই অবদান সবাই স্মরণ করছেন শ্রদ্ধার সঙ্গে। আর এবার নেপালের মাটিতে চলমান সাফ 1920 চ্যাম্পিয়নশিপেও আবু সাইদ মুগ্ধদের স্মরণ করলেন বাংলাদেশি যুব ফুটবলাররা। উল্লেখ্য, দুদিন আগে নেপালে শুরু হয়েছে এবারে সাফ 1920 চ্যাম্পিয়নশিপের খেলা। 20 আগস্ট মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে প্রথম ম্যাচে লঙ্কান যুবাদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচটি 2-0 গোলে জিতে নেয় লাল সবুজের দল। গত পরশু এই গ্রুপের প্রথম ম্যাচে লঙ্কানদের 1-0 গোলে হারিয়ে 3 পয়েন্ট পেয়েছে নেপাল। যেহেতু গ্রুপে মাত্র 3টি দল, তাই আজ 3 পয়েন্ট পেলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের, যেই লক্ষ্যটা ভালোভাবে পূরণ করলো মিরাজুল ইসলামরা। 2022 এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল বাংলাদেশ দল। ভারত বাধা টপকাতে না পারায় সে আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি সঙ্গী করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। তবে এবার শুরু থেকেই সাবধানী মারুফুল হকের দল। লঙ্কানদের বিপক্ষে জয় দিয়ে সাফের যাত্রা শুরু হলো বাংলাদেশের। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলেই এবারও ফাইনাল খেলার লক্ষ্য মিরাজ আসিফদের। গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে 22 আগস্ট নেপালের বিপক্ষে। 25 ও 26 আগস্ট সেমিফাইনাল এবং 28 আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের। আবু তালহা, অনফিল্ড।